এই হচ্ছে আসানসোলের টুইন টাওয়ার প্যান্ডেল দেখে নাও লাইটিংস তো চলছে অলরেডি প্যান্ডেলে আমরা প্রবেশ করে দেখতে পেলাম মহাদেবের একটা মন্দির করা হয়েছে দেখে নাও এই হচ্ছে রবীন্দ্রনগরের দুর্গাপূজা প্যান্ডেল দেখে নাও হচ্ছে কোর্ট রোডের দুর্গাপূজা প্যান্ডেল দেখে নাও খুবই ছোট জায়গা কিন্তু খুবই সুন্দর তাও করা হয় থিমটা আপকার গার্ডেন কিন্তু খুবই সুন্দর এই বছর দুর্গাপূজার থিম হয়েছে সেক্টরের দুর্গাপূজা প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করছি কল্যাণপুর আদি পুজো দেখে নাও এই বছর এখানে কিন্তু থিম খুবই সুন্দর হয়েছে আজ মহাষষ্ঠী আর মহাষষ্ঠীর দিনে আজ আমি বেরিয়ে পড়েছি আসানসোলে আসানসোলে কোন কোন জায়গায় ভালো প্যান্ডেল হয়েছে সেই সব প্যান্ডেলগুলো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো প্রথমে আমি চলে এসেছি টুইন টাওয়ারে দেখে নাও লাইটিংসও অলরেডি চলছে নাম্বার ওয়ানে রেখেছি আমি টুইন টাওয়ারকে তো চলো আজকে আমি টোটালি তোমাদের গাইড দেবো আসানসোলে কোন কোন জায়গায় ভালো প্যান্ডেল হয়েছে দুর্গা পুজোর আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো আসানসোলের দুর্গাপুজো প্যান্ডেল 2023 আসানসোলে টুইন টাওয়ার প্যান্ডেল দেখে নাও লাইটিং শো চলছে তার সাথে মিউজিক খুব সুন্দর লাগছে দেখতে বাকি তোমরা ভিজিট করো এখানে আর আজ হচ্ছে মহাষষ্ঠী আর মহাষষ্ঠী দিনে আজকে আমরা চলে এসেছি টুইন টাওয়ারে আসানসোলে আজকে আমি তোমাদের টোটালি প্যান্ডেলগুলো ঘুরে দেখাবো দেখে নাও লাইটিং শোটা কিন্তু খুবই সুন্দর চলছে এবারে আমি তোমাদের নিয়ে যাব মণ্ডপের ভেতরে দেখাবো প্রতিমা কেমন হয়েছে এবং ভেতরে কাজটা কেমন হয়েছে আমি ঘুরে দেখালাম ঢেমুমেন কোলিয়ারির আসানসোলে যে টুইন টাওয়ার প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেলটি আসানসোলে আরও অনেকগুলো দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে সেই সব প্যান্ডেলগুলো তোমাদের আমি এবারে ঘুরে দেখাবো তো চলো আসানসোলের আমি দু নম্বর জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে রাধানগর আর রাধানগর কিন্তু এখন প্রচুর ভিড় হয়েছে তো চলো তোমাদের আমি ঘুরে দেখাবো এই রাধানগরের দুর্গাপুজোর প্যান্ডেল এই হচ্ছে রাধানগরের দুর্গাপুজোর প্যান্ডেলের গেট এই দিক দিয়ে আমরা প্রবেশ করব এবং তোমাদের দেখাবো দেখে নাও আমরা প্রবেশ করে যাচ্ছি প্যান্ডেলে আর এখানে দেখেন একটা বাঘের মতো কিছু করা রয়েছে ঠিক এই সাইডে চলে যাবো দেখে নাও লাইটিংয়ের খুবই সুন্দর কাজ করা রয়েছে বাকি এটা একটা কিন্তু রাজবাড়ির থিম হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলে আমরা প্রবেশ করে দেখতে পেলাম মহাদেবের একটা মন্দির করা হয়েছে দেখে নাও আমরা মণ্ডপে প্রবেশ করবো এখানে কাজগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে ওপরে লাইট দেওয়া আছে দুটো সাইডে কাজগুলো দেখে নাও আমি ঘুরে দেখালাম রাধানগরের দুর্গাপুজো প্যান্ডেল কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে এখানে থিমটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি এখানে থিম টোটালি কিন্তু রাজবাড়ি করা হয়েছে কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটালি যে বরঘাচারে বেরিয়ে যায় শিকড়গুলো সেখানে কিন্তু টোটালি কিন্তু সেমভাবে বানানো হয়েছে তোমরা অতি অবশ্যই কিন্তু এই রাধানগরে ভিজিট করবে আরও আসানসোলে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলগুলো তোমাদের আমি ঘুরে দেখাবো চলো সঙ্গে চলে এলাম রবীন্দ্রনগরে রবীন্দ্রনগরে কিন্তু খুবই সুন্দর দুর্গাপুজো প্যান্ডেল হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ থিমগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে চলো তোমাদের এবার আমি ঘুরে দেখাবো রবীন্দ্রনগরের দুর্গাপুজো প্যান্ডেল রবীন্দ্রনগরের দুর্গাপুজোর প্যান্ডেল দেখে নাও এটা হচ্ছে গেট আর কাজগুলো দেখে নাও খুব সুন্দর এই হচ্ছে রবীন্দ্রনগরের দুর্গাপুজো প্যান্ডেল দেখে নাও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে বাকি এই সাইডের কাজগুলো দেখে নাও খুব সুন্দর লাগছে চলো এবার তোমাদের আমি প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই আমি ঘুরে দেখালাম রবীন্দ্রনগরের দুর্গাপুজো প্যান্ডেল কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে এবারে একটু আগে আরো একটা প্যান্ডেল রয়েছে সেটা হচ্ছে কোর্ট রোড চলো তোমাদের দেখাচ্ছি কোর্ট রোডের দুর্গাপুজো প্যান্ডেল দেখে নাও খুবই ছোট জায়গার মধ্যে থিম করা হয় দেখে নাও প্যান্ডেল কিন্তু প্রত্যেক বছর এখানে খুবই সুন্দর হয় কোর্ট রোডের যে প্যান্ডেলের কাজগুলো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে Thank you.
ধরো কাজটা দেখেন খুব সুন্দর করা হয়েছে দেখতে অসাধারণ লাগছে প্রতিমার দেখেন খুব সুন্দর হয়েছে কোটরোডের প্যান্ডেলটি ঘুরে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে আসানসোলের আরো অনেকগুলো প্যান্ডেল রয়েছে সেই সব প্যান্ডেলগুলো তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি চলো সঙ্গে আসানসোলের যদি অন্যতম কোনো প্যান্ডেল বলা হয় সেটা হচ্ছে আপকার গার্ডেন আপকার গার্ডেন কিন্তু এই বছর খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে থিমের যদি আমি কথা বলি থিম হচ্ছে মা আসছে ঘোড়ায় চড়ে খুবই সুন্দর কিন্তু এই বছর এখানে প্যান্ডেল হয়েছে গার্ডেন কিন্তু খুবই সুন্দর এই বছর দুর্গাপূজার থিম হয়েছে আর এদিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে আমাদের ঘুরে দেখালাম আপকার গার্ডেনের প্যান্ডেল খুবই সুন্দর কিন্তু এখানে প্যান্ডেল হয়েছে তোমরা ভিজিট করো এখানে বাকি আসানসোলে আরও অনেকগুলো প্যান্ডেল রয়েছে সেই সব প্যান্ডেলগুলো আমি তোমাদের ঘুরে দেখাবো আসানসোলের মধ্যে অন্যতম প্যান্ডেল হচ্ছে কে সেক্টর এই বছর থিমটি এখানে যে হয়েছে খুবই সুন্দর হয়েছে চলো তোমাদের দেখাবো আমরা এদিক দিয়ে প্রবেশ করবো কাজগুলো দেখানো খুবই সুন্দর করা হয়েছে কাজগুলো যদি কথা বলা হয় দেখেন কাপড় দেওয়া আছে এখানে একটা ঝুড়ির মতো দেওয়া আছে তারপরে এখানে লাইট দেওয়া আছে কাপড় দেওয়া আছে প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করছি অসাধারণ থিম কাজগুলো কিন্তু অসাধারণ করা হয়েছে দেখেন দারুণ লাগছে দেখেন তোমাদের আমি ঘুরে দেখালাম কে সেক্টরের দুর্গাপূজা প্যান্ডেল কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে এখানে থিম হচ্ছে মায়ের বাঁধন এখানে যে কাজগুলো করা হয়েছে বাস আছে বাসে যে কাপড় ঝুলি দেওয়া হয়েছে ঝুড়ি দেওয়া হয়েছে তারপর সিলভার কালার পেপার দেওয়া হয়েছে আর লাইটিং দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগছে তোমরা এখানে না এলে বুঝতে পারবে না এখানে ভিজিট করো আরও আসানসোলে অনেক প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি চলো সঙ্গে থাকো সেক্টর থেকে চলে এলাম কল্যাণপুর যে আদি পুজো আছে ওর সামনেই পড়ে এগুলো সব কল্যাণপুর হাউজিংয়ের মধ্যেই পড়ে চলো তোমরা দেখাচ্ছি এখানে কিন্তু এই বছর থিমটি খুবই সুন্দর হয়েছে কল্যাণপুর আদি পুজো দেখে নাও এই বছর এখানে কিন্তু থিম খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলে যে কাজগুলো দেখে নাও কাজগুলো কিন্তু খুবই সুন্দর অনেকগুলো তোমাদের প্যান্ডেল ঘুরে দেখালাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অতি অবশ্যই বলবে আসানসোলে আরও অনেক প্যান্ডেল রয়েছে সেগুলো আমি কভার করতে পারলাম না কারণ অনেকটা আমার রাত জাগা হয়ে গেছে দু তিন দিন ধরে আমার রাত জাগা হচ্ছে আর শরীরটা এতটা ঠিক লাগছে না বাকি তোমাদের যা পারলাম দেখালাম এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে এখন এই পর্যন্তই বাই বাই